দুইটাই শেষ করলাম, অনেক কষ্টে শেষ হলো। এখানে দুইটা সেট করে নিলাম, সুজির হালুয়া আর এটা বুটের হালুয়া। আর কিচেনের অবস্থা দেখেন কি এলোমেলো, অনেক সময় লেগে গেলো রান্না। যেহেতু রোজা আসি, রান্না একটু পরেই করব। এখন সারিমকে খাওয়াবো, শৈলীকে খাওয়াবো, খাবার তো আছেই। তারপরে এগুলো পরিষ্কার করে তারপরে বাচ্চাদের খাওয়াবো, আর পরে যে রান্না করবো। আর আমার বাবা তাও এসে ব্ল্যান করে চুলাতে দিয়ে শুধু এখন নেড়ে নেড়ে মানে শুকিয়ে নিতে হবে দুধটা যে দিয়েছি। শুকিয়ে গেলে তারপরে হচ্ছে পরে হচ্ছে চিনি দেবো। এটা শুকিয়ে আসলে আবার আমি এখন বেশি পানি বের হয়ে যাবে, চিনি দিলে একটু পরে দেবো। এটা হচ্ছে ব্রাউন সুগার, এই সুগার দেবো। আর এখন ওর মধ্যে দিয়েছি দারচিনি, এলাচের গুঁড়া করা আছে সেটা দিয়ে দিব, ঘি দিব। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নিব, তারপরে বাদ বাকি উপকরণগুলোও দিয়ে নিব। আর এর মাঝে আমি অন্য অন্য কাজগুলোও সেরে নিব, এগুলো নাড়তে নাড়তে, কারণ ভালো সময় লাগবে। আর ঘি এখন দিয়ে নিব, আবার মানে হওয়ার আগ মুহূর্তে আরও কিছুটা দিব। ঘি বেশি লাগে, অনেকেই জানেন বুটের ডালের হালুয়া, সুজির হালুয়া সব কিছুতে ঘি বেশি লাগে। 3 চামচ, 4 টেবিল চামচ এখন দিলাম, একটু বেশি করেই দিই। আর দেশের ঘি, এটার সেন্টই অন্যরকম। এখন অনবরত শুধু নেড়ে নেড়ে শুকিয়ে নিব। একটু পর পর নেড়ে দিচ্ছি। এখন বাদাম গুলো রেডি করে নেব হালুয়ার জন্য, বুটের ডালের হালুয়ার জন্য, সুজির ডালের মানে সুজির হালুয়ার জন্য। দুইটা তো দুই রকম লাগবে বাদাম আমার। কিছু বাদাম ভিজিয়েছি ছিলে, এটা হচ্ছে ইয়ে করবো। আর কিছু বাদাম হচ্ছে এই চোচা সহ কেটে নিব কুচি কুচি করে। তারপরে যে যেটা ইয়ে বাদাম বলে, সবুজ গ্রিন বাদাম যেটা, সেটাও ছিলে কুচি কুচি করে সব কেটে নিব। এটা দিব সুজির হালুয়ার মধ্যে, এভাবে চোচা সহ দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও তো ভালো লাগবেই, দেখাও দেখতেও ভালো লাগবে। আর দেখতে খাওয়ার জিনিস শুধু স্বাদ হলেই আসলে না, একটু দেখতে ভালো লাগলেও কিন্তু খেতে এমনিও ভালো লাগে। এর জন্য চোচা সহ দিব, এটা হচ্ছে সুজির হালুয়ার জন্য কাঠবাদামটা। রেখে একটু বাদাম ভেজে নিচ্ছি, দুইবার করে চিনি দিয়ে শুকিয়ে নিলাম। অনেক সময় লেগে গেল, 1 ঘন্টা হয়ে গেছে, তারপরও হচ্ছে না, আরও সময় লাগবে। আর কিছুটা বাদামে সব কেটেছি, কাজু বাদাম, তারপরে কাঠবাদাম কিছুটা নিয়ে আমি ভেজে একটু ঘিয়ে ভেজে নিচ্ছি, তারপরে এই হালুয়ার মধ্যে দিয়ে দিব। বাদাম যত বেশি দেওয়া যাবে তত স্বাদ হবে। কিশমিস দিয়ে দিয়েছি ওর ভিতরে, এটার ভিতরে কিশমিস দিয়েছি। এখন এই বাদামটা ভেজে দিয়ে পরে আবার বাদাম উপরে একটু সাজানোর জন্য দিব। একটু দিতে হবে, বাদাম কাটছি, তারপরেও আরো কাটতে হবে। এটা বানাতে এত সময়, এখনো আর একটা হালুয়া বানাইতে হবে। আর সবাই তো জানেনই হালুয়া বানাতে অনেক সময় লাগে, অনেক নাড়া দিতে হয়। এটা শুকিয়েছি কতক্ষণ মানে নেড়ে নেড়ে, তারপরে দেখেন আরো শুকাইতে হবে। এখন আর একটু সেন্ট মানে থাকার জন্য এলাচের গুঁড়া দিলাম, আর ঘি অনেকটা দিয়েছি, প্রায় 6 থেকে 7 চামচ আরও টেবিল চামচের ঘি দিয়েছি। এই যে দেখেন ঘি অনেকটা শেষ করে ফেলেছি, পুরো এখানে ভরা ছিল, এতটা ঘি দিয়েছি। কারণ ঘি যত দেওয়া যাবে তত হালুয়ার টেস্টও হবে, আর দেশি ঘি তো মনে করলাম ফ্রেশ আছে, যেহেতু একটু বেশি করেই দিই, মজা করেই খাই, জন্য অনেকটা দিয়েছি। এখন শুধু ঘি আর
এটা লাস্টে দিয়ে নাড়তে নাড়তে একদম আর একটু শুকিয়ে ঢেলে ফেলবো। হালুয়া রেডি করতে করতে তো সারিমও এসে গেল, সারিমকে ফ্রেশ করিয়ে আবার আসলাম, তারপরে এটা ঠিক করে তারপরে যে সারিমকে হচ্ছে খাওয়াবো। খাবার তো সব রেডি আছে, এখানে হচ্ছে আমি ঘি ব্রাশ করে নিলাম এই ইয়েটাতে, এখন এখানে ঢেলে নিব। সুন্দর করে ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে যেন না লেগে যায়। আর এটা দেখেন একদম যখন রেডি হয়ে যাবে তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এরকম আঠালোর মতো একদম ঘুরে একসঙ্গে হয়ে যাবে। ঘি ভাজলে তখন নিচে লেগেও যাচ্ছে না, একদম নিচে ছেড়ে আসছে, আর এরকম যখন হবে তখনই বোঝা যাবে হালুয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঢেলে নিলেই হয়ে যাবে। কালারটা দেখেন প্রথমে যেমন ছিল একদম হালুয়ার কালারটা, মানে যেরকম ভাজলে ব্রাউন কালার হয় ওরকম হয়ে গেছে। এখন ঢেলে নিই। তাই আমার বাবা তো এসে গেছে, আপনারা দেখেন সবাই, দেখেন সবাই, কই লুকালে হবে না, আসো বাপি, দেখছেন অবস্থা, আসো দেখো। এই যে আমার বাবাটা স্কুল থেকে চলে এসেছে, কি অবস্থা, স্কুলে কি করেছে মাম্মা? কি লেগেছে, কি লেগেছে, কি কাজ করবো, আবার ফ্রেশ হতে হবে, গোসল করতে হবে, কাপড় চেঞ্জ করতে হবে। আমার লক্ষ্মী বাবা তার আপু তো নাই, সারিমের আপু হচ্ছে ঘরে ঘুমাচ্ছে। হোমওয়ার্ক দিয়েছে তোমাকে, হোমওয়ার্ক দিয়েছে, সবাই একটু সালাম দিয়ে দাও মামা তোমাকে, তোমাকে এখন দেখছে ভিডিওতে একটু সালাম দাও ভিউয়ারদের, তাহলে খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, দিয়েছে, তাহলে করতে হবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে দুপুরের খাওয়া শেষ করে ঘুম থেকে উঠে বিকালের ঘুম দিয়ে উঠে রাতে লেখাপড়া করো, যাই নাই মুমি মা, শুধু মুমি মা দিয়েছে আর লেখা দেয় নাই কোনো, তাহলে তারা বেঁচে গেলা, তাহলে তো লেখাপড়া এত বেশি নাই। আচ্ছা ঠিক আছে চলো ফ্রেশ করতে যাই, চলো। করিয়ে দিয়েছি, আমার বাবাটা এসে নাকি আমাকে হেল্প করবে। আমার তো হালুয়া বানানো শেষই হলো না, আমার বাবাটা তো এসে গেছে, দেখেন অনেক সময় লেগে গেল। আর এই যে শেষ লুকটা একটু দেখে নেন, একদম ব্রাউন কালার হয়ে গেছে, আর ভাজাটা যত ভালো হবে তত মজা হবে হালুয়া, আর ঘিটা বেশি দিলে আরো টেস্ট। এই যে একদম লেগে আসতেছে না, জড়িয়ে যাচ্ছে, তার মানে একদম আমার হালুয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঢেলে নিব, ডিম দিতে হয় না মা, অনেক সুন্দর হয়েছে, কালারটা তো একদম চেঞ্জ হয়ে ব্রাউন কালার হবে, তখনই বুঝে যাবেন হালুয়া কমপ্লিট। আমি ব্রাশ দিয়ে মানে ইয়েটাকে ঘি কিছুটা নিয়ে একদম সুন্দর করে পাত্রটাকে আমি ইয়ে করে নিলাম, ব্রাশ করে নিলাম, এখন ঢাললে লাগবেও না কাটতেও সুবিধা হবে। এখন শুধু সুন্দর করে হালুয়াটা ঢেলে সেট করে নিব, হালুয়াটা ঢেলে নিব। বাবা এত আমাকে এখন বিরক্ত করে না সোনা পাখি, ওরে বাবা দেখছো অবস্থা, হালুয়া তো হচ্ছে একদম ঝরঝরা হয়েছে, কি সুন্দর হয়েছে, হালুয়াটা অনেক মজা হবে বাবা, কালারটা তো সুপার হিট, কেমন লাগছে মামা? দেখো এখন হালুয়াটা কি সুন্দর করে সেট করলে দেখতে কত ভালো লাগবে, বরফি গুলা কেটে নিলে, বরফি শুধু চেপে চেপে একদম সুন্দর করে, আর একটা কাটা আছে, কাটাটা কই, যত মোটা হবে দেখতেও ভালো লাগবে। দাঁড়াও আগে সেট করে নিই, তারপরে বাদাম দেব। ওকে ওকে, পুরোপুরি সেট করে রেখে দিলাম, এখন হচ্ছে মনে করলাম একদম একেবারে দুইটা হালুয়া রেডি করে রাখি, একটু দেরি হলেও এখন সুজির হালুয়াটাও রেডি করে নিচ্ছে। ওইটা না ঘি নিতে হবে, ভেজে প্রথমে একটু ভেজে নিলাম, একটু দারচিনি আর তেজপাতাও দিয়েছি, প্রথমে শুধু ভেজে নিয়েছি, এখন ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিব। এটা যত ভাজা ভালো হবে, একটু দানা দানা হবে, ভালো লাগবে। সুজির জন্য পানি দিয়ে রাখলাম, গরম পানি লাগবে, আর সাদা চিনিটা দিয়ে করব, ব্রাউন চিনি দিব না, এটা একটু সাদা সাদা যেন দেখতে হয়। আর এখানে ভেজে রেখে দিলাম হচ্ছে আলাদা করে বাদাম আর কিশমিশ দেওয়ার জন্য সুজির হালুয়াতে, আর ঘিটা এখন দিয়ে সুন্দর করে আবার ভেজে নিব। ও এটা তো উঠাতেই প্রবলেম হচ্ছে,
সুন্দর হয়েছে। দারচিনি, তেজপাতা আর ছোট এলাচ দিয়ে ঘি বেশিটা দিয়ে ভেজে নিলাম। পরে লাস্টে আবার নামানোর আগে আরেকবার ঘি দিব। আর ভাজাটা অনেক সুন্দর হয়েছে, যে বোঝা যাবে কেমন কাছে থেকে দেখে, একটা দানা দানা হয়ে গেছে। অনেক সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে ঝরঝরা হবে, মানে ভালো লাগবে খেতে। আর সব ভাজা জিনিসগুলো এখন দিয়ে দিব, যেগুলো ভেজে রেখেছিলাম বাদাম কিশমিশ, সেগুলো এখন মিক্স করে নিব এর সঙ্গে। তারপর একটু গুঁড়ো দুধও দিয়ে দিব, মানে লাস্টের দিকে এগুলো দিচ্ছি। এগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে তারপরে সব কিছু মিক্সড করব। আর নিডো গুঁড়োর দুধটাও একটু দিয়ে দিলাম, কেউ দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে না দিবেন, এটা যার যার ইচ্ছার উপরে। গুঁড়ো দুধটা দিয়েও সুন্দর করে আর 1 মিনিটের মতো ভেজে নিব। বাদাম কিশমিশ সবই দিয়ে দিয়েছি, সুন্দর করে মিক্স করে নিয়ে গরম পানি সাইডে করাই আছে, ঢেলে দিয়ে শুধু নাড়াচাড়া দিতে হবে 2 মিনিট, তাহলেই মজাদার সুজির হালুয়াটাও হয়ে যাবে। চিনি দিলাম আর ছোট এলাচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম সেন্টটা ভালো থাকার জন্য। আর ছোট এলাচের গুঁড়াটাই বেশি টেস্ট করে, মানে সেন্টটা ভালো করে এই হচ্ছে সুজির হালুয়াতে, যেন প্রথমে একটু দিতে হয়, লাস্টেও একটু দিতে হয়। আর সাইডে যে গরম পানি করে রেখেছি এটা দিয়ে এখন মিক্সড করলেই মজাদার হালুয়া হয়ে যাবে সুজির। ভাজাটা অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দরও হতে হবে, তাহলে দানা দানা থাকবে। পানি হচ্ছে পরিমাণ মতোই দিতে হবে, আমি একটু বেশি করে দিয়ে এখন নিয়ে নিব পানিটা, সব মিক্সড করে নিলাম আগে। 2 কাপ সুজির মতো, মেজারমেন্ট কাপের 2 কাপ সুজি হবে এখানে। 2 কাপ সুজির জন্য 4 কাপ পানি দিতে হবে, ফুটন্ত পানি। এখন শুধু নাড়তে নাড়তে রেডি হয়ে যাবে সুজির হালুয়া। ওটাও কমপ্লিট হয়ে গেল। এই যে লাস্টের একটু দেখিয়ে দিয়ে দেখেন, দানা দানাটা সুন্দর হয়েছে আর ঝরঝরাও হয়েছে। লাস্টে যখন বেশি ঘি দিয়েছি সেন্টটাও ভালো থাকবে, এরকম ঝরঝরাটাও সুন্দর হয়েছে। এখন শুধু ঢেলে নিব। 2টা পাত্রতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, কারণ বেশি হয়ে গেছে, সুজি তো অনেক ফুলে বেশি হয়ে যায়। এই 2টাতে এখন ঢেলে সুন্দর করে আবার সেট শেষ করলাম। অনেক কষ্টে শেষ হলো, এখানে 2টা সেট করে নিলাম, সুজির হালুয়া, এটা বুটের হালুয়া। আর কিচেনের অবস্থা দেখেন কি এলোমেলো, অনেক সময় লেগে গেলো রান্না, যেহেতু রোজা আসছি, রান্না একটু পরেই করব। এখন সারিমকে খাওয়াবো, শৈলীকে খাওয়াবো, খাবার তো আছেই, তারপরে এগুলো পরিষ্কার করে তারপরে বাচ্চাদের খাওয়াবো, আর পরে যে রান্না করবো। আর আমার বাবা তাও এসে গেছে, খুদা লেগছে মামা, কেমন হয়েছে একটু বলো তো, হালুয়াগুলো তো কষ্ট করে মামনি বানিয়েছে। হ্যাঁ মামনি মানে তোমার আম্মু, ভালো লাগছে দেখে মাম্মা একটু বলো তো, যখন কাটবো তখন খেও। এমনি তো এটা খেয়েছে সারিম, কিন্তু এখন তো আগে সেট হোক, তারপরে কেটে নি তারপরে খেও। ওকে, যদি আম্মু কি হবে যখন আম্মু হচ্ছে তিনটা হচ্ছে মিলায়। আচ্ছা পরে মিলাবো, চলো এখন তোমাকে ইয়েলো রাইস খাওয়াবো, তাড়াতাড়ি চলো মাম্মা, খুদা লেগে গেছে। মাটাকে একটু দেখে নেন আপনারা, এই মাত্র উঠিয়ে নিয়ে আসলাম আমার মাটাকে, তো সালাম দিয়ে দাও সবাইকে, আমার মা এখন খাবে। সারিমকে খাওয়া শেষ করেছি, সারিমকে ওর ড্যাডির সঙ্গে ঘুমাইতেও পাঠিয়ে দিয়েছি, আর এখন আমার এই মাটা খাবে, তারপরে রান্না তো করতেই হবে। রান্না তো তখন পুরো শেষ করতে পারি নাই, আমার মা একটু হেল্প করবে আমাকে রান্না করতে, হেল্প করবে? এই তো হাসিও দিয়েছে আমার মাতা, গান দিয়েছে যেন মাটা একদম ঝরঝরা হয়ে যায়, কারণ এখন ভাত খাবে, চোখটা পুরোপুরি খুলতে হবে, তাই না? হাত মুখ ধুয়ে দিয়েছি যেন ঘুমটা পুরোপুরি ভেঙে একদম ভালো হয়ে যায়, ভাত ভালো করে খেতে পারে। লক্ষ্মী মাটা খুশি কেন, গান শুনিয়ে তো খুশি, গান শুনিয়ে তো খুশি মো মাতা, গান শুনে খুশি, গান শুনে ভালো লাগছে, অনেক হাসি খুশি আমার মাটা। সারিমকে ঘুম পাড়িয়ে অনেক আগেই চলে এসেছি, সব রান্না প্রায় হয়ে গেছে, আমার রান্নাগুলো প্রায় শেষের দিকে, এখন শুধু পেঁয়াজ ওটা বাদ রয়ে গেছে, পেঁয়াজ কেটে নিলাম। আর পেঁয়াজ ডালটা এখন মেখে নিব, এখানে মূলা ভাজিটা করে নিয়েছি, ডিম ভুনাও হয়ে গেছে, আর এখন চুলাতে আছে শুধু ছোলা। রোজা যেহেতু আছে এজন্য সবাই রোজা, আমরা একটু ছোলা পেঁয়াজই করি সব, এবারাতে রোজা আজকে সবাই। এই তো এখন পেঁয়াজটা করে নিলেই কমপ্লিট হয়ে যাবে কাজ। এখন পেঁয়াজও মাখানো হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিব, তাহলেই আমার একদম কাজ কমপ্লিট হয়ে যাবে, একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে। মায়ের দিকে খেজুর ধুয়ে নিচ্ছে, খেজুর নিয়ে আসছো? দেখি খেজুর কই, একটা কিছুতে নাও, বাটিতে নিয়ে বেশি করে ধুয়ে নাও, আরও কয়েকটা বেশি নাও, কারণ সারিমের ডেরে তো খেজুর বেশি খায়, আব্বাও বেশি খায়। এই তো এখন সবাই মিলে ইফতার করে নিব। পেঁয়াজটা নিয়ে
মাখিয়ে নিয়েছি আর অল্প একটু আছে, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে পেঁয়াজও আমার। এখন ইফতারি খেয়ে নিতে হবে, একদম টাইম হয়ে গেছে। আর হালুয়া কাটি নাই, এখন কেটে নিচ্ছে হালুয়া গুলা। ইফতারিতে কিছু শেয়ার করি নাই আপনাদের সঙ্গে, ইফতারি করে সবাই হালুয়া খেয়েছে, মজা হয়েছে অনেক। হালুয়া আমিও খেয়েছি, ছোলার হালুয়াটাও মজা হয়েছে, ছোলাটা মানে ইয়েটাও সুজিটাও মজা হয়েছে। এখন একটু ওই বাসাতে দিচ্ছি, মানে যার বাসায় ওখানে শাশুড়ি আছে ওরা আছে, ওদের জন্য এটা এখন দিয়ে দিচ্ছি। আর একটু একটু করে প্রতিবেশীদেরও একটু করে দিতে হবে, এর জন্য একটু বেশি করেই বানানো হয়েছে। সাইম তুমি বলো কেমন হয়েছিল খেয়ে, একটু আমাকে রিভিউ দাও কেমন হয়েছিল, বলে দাও ভিউয়ারসদের। ভালো হয়েছিল, আজকে তো অনেক টায়ার্ড দেখতেই পাচ্ছেন, এতগুলো হালুয়া রেডি করেছি, রান্না বান্না করে সব কিছু করে, যেহেতু সবাই আজকে নামাজও আসছে সবার, তো আজকে ভিডিওটা লম্বাও করবো না। আশা করি ভালোই লেগেছে আপনাদের কাছে, দুই দুইটা রেসিপি শেয়ার করলাম, রেসিপি বলতে হালুয়া দুইটা রেসিপি শেয়ার করলাম, তো কারো না কারো একটু উপকারে আসতেও পারে, এই জন্যই আসলাম, যেভাবে করি সেভাবেই চেষ্টা করলাম আপনাদের একটু দেখিয়ে দিতে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, স্যার একটু বিদায় নিয়ে নিবে আসুন না, আল্লাহ হাফেজ করে দাও ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আল্লাহ হাফেজ প্লিজ। আল্লাহ হাফেজ প্লিজ, এটা কেমন কথা সবাই আর কি, না না মানুষে মানুষে প্লিজ সাবস্ক্রাইব কর, প্লিজ লাইক কর। আচ্ছা বিডি স্টুডিওতে নতুন কোনো ব্লগ নেই আবার দেখা হয়ে যাবে আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।